আইসিসির নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিভিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলার অপেক্ষা শেষ হতে চলছে টাইগারদের এছাড়া দু হাজার তেইশ থেকে দু সালের নতুন এফটিপিতে সব ফর্মেট মিলিয়ে প্রায় দুশো ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল দু সাল থেকে চালু হওয়া আইসিসির বর্তমান এফটিপির মেয়াদকাল দু সাল পর্যন্ত অতীতের তুলনায় এই এফটিপিতে বাংলাদেশের ম্যাচ সংখ্যা বাড়লেও বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সীমিতই ছিল তবে দুই সাল পর্যন্ত মেয়াদি নতুন এফটিপিতে টাইগারদের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এছাড়া দু হাজার ছাব্বিশ সালে অজিদের বাংলাদেশ সফর নিশ্চিত করতেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে নিশ্চিত হয়নি আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সারা পাবো অস্ট্রেলিয়ায় দু সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ এখনও নিশ্চিত হয়নি দু সালে ওরা আসবে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে পরে আপনারা জানতে পারবেন টাইগারদের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর সফর একেবারে পাকাপোক্ত না হলেও নতুন সূচিতে টাইগারদের যে বেশ ব্যস্ত সময় কাটবে সেটা বলাই যায় জ্বালানিউনসের ভাষ্য অনুযায়ী নতুন সূচিতে বাংলাদেশ অন্তত চল্লিশটির বেশি টেস্ট সত্তরটির বেশি ওডিয়ায় ও ছিয়াত্তরটিরও বেশি টি টোয়েন্টি মিলিয়ে প্রায় দুশো আন্তর্জাতিক ম্যাচ খেলবে এছাড়া বিভিন্ন সিরিজ সিরিজও আইসিসি ইভেন্ট তো অংশ নেবেই টাইগাররা এই প্রসঙ্গে জালাল বলেন আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে চল্লিশের বেশি টেস্ট সত্তরের বেশি ওডিআই ছিয়াত্তরের বেশি আছে টি টোয়েন্টি এখান থেকে কিছু বদল হতে পারে এগুলো আইসিসি ইভেন্টের বাইরে এরপর তো আইসিসি ইভেন্ট আছেই এর মধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি